এবার দেখো মেয়েরা আজকে তোমাদের এম ওয়ার্ড কী করে খোলে আমি তোমাদের শেখাবো তার আগে তোমাদের অডিও করেও বলে দিয়েছি বা একটা ফোল্ডারের ভিডিও তো পাঠিয়েছি যে তোমাদের ডেস্কটপ কাকে বলে কেমন এটাকে কি বলছে ডেস্কটপ বলে কম্পিউটার খুলে যে স্ক্রিনটা দেখা যায় তাদেরকে কী বলছে ডেস্কটপ বলে এইগুলোকে কি বলছে ছোট ছোট ছবিগুলোকে কি বলছে আইকন বলছে এখানে কি থাকে স্টার্ট মেনু থাকে তাহলে আমরা কি শিখতে চাইবো এম এস ওয়ার্ড কী করে খোলে কেমন তাহলে প্রথমে স্টার্ট মেনুতে আসলাম তারপরে অল প্রোগ্রামসে আসলাম তারপরে মাইক্রোসফট অফিসে আসলাম তারপরে কোথায় আসলাম এম ওয়ার্ডে আসলাম তাহলে এই যে সাদা রঙের এরিয়াটাকে কি বলছে টেক্সট এরিয়া বলছে তার আগে জানতে হবে এম এস উইন্ডোটার মধ্যে ওপরে যে নীল রঙের যে বারটা থাকে তাকে কি বলছে টাইটেল বার বলছে টাইটেল বারে কি কি থাকে মিনিমাইজ বাটন থাকছে ম্যাক্সিমাইজ বাটন থাকে এবং ক্লোজ বাটন থাকে কেমন তোমাদের আর এর আগেও আমি বলেছি মিনিমাইজ বাটন কাকে বলে ম্যাক্সিমাইজ বাটন কাকে বলে ক্লোজ বাটন কাকে বলে এবার দেখো একদম বাম দিকে কি থাকছে অফিস বাটন থাকছে কেমন এইগুলোকে কি বলছে ট্যাব বলছে হোম ট্যাব ইনসার্ট ট্যাব পেজ লেআউট ট্যাব রেফারেন্স ট্যাব মেলিং ট্যাব রিভিউ ট্যাব ভিউ ট্যাব কেমন তাহলে এগুলোকে কি বলছে ট্যাব বলছে এবার আমরা শিখবো কি করে একটা নতুন ডকুমেন্ট তৈরি করা হয় কেমন আমরা নতুন ডকুমেন্ট কী করে তৈরি করা হয় শিখব তাহলে অফিস বাটনে ক্লিক করব তারপরে নিউ অপশানে ক্লিক করব তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব তারপরে কি করব ক্রিয়েট তাহলে আমার একটা নূতন ডকুমেন্ট তৈরি হয়ে গেল কেমন এবার নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেলো সেখানে আমি কিছু লিখবো লিখে আমি সেভ করব তাহলে কি লিখব কিছু লিখলাম কেমন কিছু লিখলাম লিখে সেভ করব এবার দেখো যে অংশটা লিখলাম সেটাকে আমি একটু বড় করে দিলাম কেমন তাহলে মেয়েরা তোমরা দেখতে পাচ্ছ না আর একটু বড় করে দেবো তাহলে বুঝতে পারবে ঠিক আছে বেশি বড়ই করে দিলাম ভবনাথ গার্লস কথাটা লিখলাম কেমন এবার কি করব এটাকে আমি সেভ করব সিলেক্ট করলাম আবার কি করলাম অফিস বাটনে আসলাম সেভ অ্যাজ অপশানে আসলাম ওয়ার্ড ডকুমেন্টে আসলাম এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না যে ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়েছিলাম এই দেখো ডেস্কটপে ক্লিক করলাম কেমন এখানে একটা নিউ ফোল্ডার বানানোই আছে এই দেখো নিউ ফোল্ডার বানানো আছে তাতে ক্লিক করলাম এবার দেখো নিউ ফাইল নেম দিলাম কেমন একই ফাইল নেম যেন বারবার না হয় ওয়ান টু থ্রি করবে নিউ ফাইল নেম দিয়ে সেভ করলাম আরেকটা জিনিস জানতে হবে ওয়ার্ডের এক্সটেনশান কি এম এস ওয়ার্ডের এক্সটেনশান হচ্ছে ডট ডিওসি এক্স কেমন এবার আমি জানতে চাইব যে আমি দেখতেও চাইব সাথে যে আমি যে ফাইলটা তৈরি করলাম সেটা যে ডেস্কটপে রয়েছে সেটা কিভাবে দেখবো এবার দেখো নিউ ফোল্ডারটা ক্লিক করো করে দেখবে এস ওয়ান ফাইলটা তোমরা দেখতে পাবে তাহলে মেয়েরা বুঝতে পারলে আমি আজকে কতটা করালাম তাহলে কি করে এম ওয়ার্ড খোলে কি করে তোমার নতুন ডকুমেন্ট তৈরি করা হয় কী করে সেভ করা হয় এবার আমি বন্ধ করছি ফাইলটাকে দেখো ফাইলটাকে বন্ধ করে দিলাম কেমন তাহলে এমএস ওয়ার্ড কী করে খোলে কি করে বন্ধ করে সবই কিন্তু আজকে আমি শেখালাম বা